সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে যে সংবাদটি আমি নিয়ে এসেছি সেটি স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত একটি সংবাদ আপনারা অনেকেই জানেন যে স্কুল সার্ভিস কমিশন নবম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য চতুর্থ যে কাউন্সিলিং সেটি করেছে এবং তার যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা সেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক দেওয়ার কথা তো আজকে আমরা দেখতে পাচ্ছি সেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক নবম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চতুর্থ দফা যে কাউন্সিলিং হয়েছিল তার একটি অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগপত্র দেওয়ার সময়সূচি দেওয়া হয়েছে তো চলুন বেশি দেরি না করে আমরা মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ যেনারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি প্রেস করুন সো দ্যাট নেক্সট টাইম কোনো ধরনের এই সংবাদ আমি যদি পাই সেই সংবাদ যখনই আমি ইউটিউবে আপলোড করব সেই আপলোড করা নতুন ভিডিওর তথ্য দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন বেশি দেরি না করে আমরা মূল ভিডিওর প্রসঙ্গে যাই আমি এখন আপনাদের সামনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এই দেখুন আপনারা ওয়েব অ্যাড্রেসটি ডাব্লু বিবিএসই ডট ওআরজি এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ব্লু কালিতে যে অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাসেস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ এগেনস্ট রেকমেন্ডেশন অফ ডাব্লু সি এস অর্থাৎ একা নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগের যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কর্তৃক যে একটা প্রস্তাব দেওয়া হয়েছে নিয়োগের তার অ্যাপয়েন্টমেন্টের তথ্যাবলী দেখুন এখানে কী রয়েছে এখানে আমরা ক্লিক করে নিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে এই পেজটি খুলে গেল প্রথমেই রয়েছে দেখুন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এইটি নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ ফোর্থ ফেজ কাউন্সিলিং ক্যান্ডিডেটস অ্যান্ড রিভাইজড রিকমেন্ডেশন ক্যান্ডিডেটস অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের চতুর্থ দফা কাউন্সেলিং যে অ্যাপয়েন্টমেন্টকে আবেদনকারীদের সে অ্যাপয়েন্টমেন্টের কথা এখানে বলা হয়েছে প্রথমে দেখুন রয়েছে এখানে বলা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস ইলেভেন টুয়েলভ অফ ফোর্থ ফেজ কাউন্সিলিং অ্যান্ড রিভাইস রিকমেন্ডেশন অফ ফার্স্ট এস এল এস টি টু থাউজেন্ড সিক্সটিন আর দ্বিতীয়টা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস নাইন টেন অফ ফোর্থ ফেজ কাউন্সিলিং অ্যান্ড রিভাইজড রিকমেন্ডেশন অফ ফার্স্ট এস এস টি টু থাউজেন্ড সিক্সটিন প্রথমে দেখুন রয়েছে এখানে বলা হচ্ছে দেখুন অ্যাপয়েন্টমেন্ট লেটার সেল বি ইস্যুড সাবজেক্ট টু ভেরিফিকেশান অব ডকুমেন্টস সমস্ত নথিপত্র যাচাই করার পর অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে অল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ব্রিং দ্য অরিজিনাল প্লাস ওয়ান সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ ইচ অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস ফর ভেরিফিকেশান সমস্ত আবেদনকারীকে অর্থাৎ যেনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে আসবেন তেনাদেরকে অনুরোধ করা হচ্ছে যে অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে প্রত্যেকটি ডকুমেন্টসে এক কপি সেলফ অ্যাটেস্টেড সব প্রত্যয়িত ফটোকপি কপি নিয়ে আসতেছে রক্স কপি নিয়ে আসতে এবার দেখুন লেখা রয়েছে অল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ফলো দ্য শিডিউল অ্যাজ গিভেন বিলো অ্যান্ড রিপোর্ট ফিজিক্যালি ফর ভেরিফিকেশান অব টেস্টিমোনিয়ালস অ্যাট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডিরিজিও ভবন অ্যাড্রেসটি দেওয়া রয়েছে অন উনিশ এগারো দু হাজার উনিশ কুড়ি এগারো দু হাজার উনিশ অ্যান্ড একুশ এগারো দু হাজার উনিশ এই তিনটে দিন হবে অ্যাট ইলেভেন এ এম ফার্স্ট হাফ অ্যান্ড টু পি এম সেকেন্ড হাফ এবার যখন আমরা আলোচনা করছি অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ইলেভেন টুয়েলভ একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য এখানে কী কী নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড রেকমেন্ডেশন লেটার মার্কশিট অফ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি মার্কশিট অফ বিএড বিভিন্ন যে তথ্যগুলি রয়েছে দুটো দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আর যে কোনো একটি ফটো ফোটো আইডি কার্ড এর মধ্যে এপিক রয়েছে আধার রয়েছে প্যান ড্রাইভিং লাইসেন্স এটসেট্রা এখানে দেখুন তালিকাটি কবে কবে হবে উনিশ এগারো দু ফার্স্ট হাফে এগারোটা থেকে হবে কোন কোন জেলা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বীরভূম মালদা কোচবিহার বার্ডওয়ান বা বর্ধমান পূর্ব বর্ধমান আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ এবং বাঁকুড়া হ্যাঁ উনিশ এগারো দু হাজার প্রথম হাফে সকাল এগারোটায় এই কটি জেলার রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার বিতরণের কাজ উনিশ এগারো দু সেকেন্ড হাফ অর্থাৎ দুপুর দুটো থেকে নদিয়া দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি হুগলি হাওড়া জলপাইগুড়ি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং রিভাইজ রিকমেন্ডেশন অফ অল ডিস্ট্রিক্টস এইগুলি রয়েছে নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ একসঙ্গে এটি ভালো করে মনে রাখবেন রিভার্স রিকমেন্ডেশন অফ অল ডিস্ট্রিক্টস ক্লাস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ এটা হচ্ছে উনিশ এগারো দু সেকেন্ড হাফ অর্থাৎ দুপুর দুটো থেকে আপনারা এই সমস্ত আবেদনকারীর যদি তথ্য পেতে চান তাহলে আমরা এখানে পিডিএফ আছে এই পিডিএফের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন এবার আমরা চলে আসি অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেনের এখানেও দেখুন কী কী ডকুমেন্টস লাগবে সব দেওয়া রয়েছে এই ডকুমেন্টসগুলো আপনারা সবাই জানেন এবার আমরা দেখি এদের তালিকা দিনক্ষণ কখন দেওয়া হবে কুড়ি এগারো দু হাজার উনিশ ফার্স্ট হাফ সকাল এগারোটা থেকে দেওয়া হবে নদিয়া উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পাশে প্রার্থীদের তালিকা পিডিএফ আকারে দেওয়া রয়েছে কুড়ি এগারো দু হাজার উনিশ সেকেন্ড হাফ দুপুর দুটো থেকে মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা দেওয়া হবে প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা আবেদন নিয়োগপত্র একুশ এগারো দু উনিশ ফার্স্ট হাফ সকাল এগারোটা থেকে পূর্ব মেদিনীপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়া ও বাঁকুড়া এই সমস্ত এলাকার আবেদন প্রার্থীদেরকে নিয়োগপত্র দেওয়া হবে সকাল এগারোটা থেকে একুশ এগারো দু উনিশ সেকেন্ড হাফ দুপুর দুটো থেকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার মালদা কলকাতা এই সমস্ত এলাকার স্কুলের জন্য আবেদনকারীদেরকে নিয়োগপত্র দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও এই প্রত্যেকটি হাফের প্রত্যেক তারিখ প্রত্যেক হাফের যে নিয়োগপত্রের তালিকা যে সমস্ত প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে তার লিংক আমি পিডিএফে সুন্দরভাবে ডেসক্রিপশান আকারে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ভিডিওটি আপনারা সে সবজি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও বা এই ধরনের খবর সংক্রান্ত যে কোনো লেটেস্ট আপডেট আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা শেয়ার করুন একটি লাইক দিন কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর হ্যাঁ আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার